সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কোরআনের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আল কোরআন কি বলে তিন নম্বর সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বোসেন

এসব পার্থিব জীবনের ভোগ্য বস্তু কিন্তু শুভ পরিণাম রয়েছে একমাত্র আল্লাহ তালার কাছে তো হবু মিনার নিসা মানুষের জন্য সাতশয্যা হিসেবে আল্লাহ তৈরি করেছেন নারীদের থেকে এটি আমাদের জানতে হবে দুই নম্বর সুরা আল বাকার দুইশো তেইশ নম্বর আয়তে আল্লাহ বলছেন নিসা ও কুম হার্লা কুম ফারুম আন্না শি তুম অকাদি মরিয়ানুম মুমিনিন। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ঠিক যেমন ফসল খেত সুতরাং নিজেদের খেতে তখনই আসবে যখন ফসল চাইবে আর নিজেদের ভবিষ্যতের জন্য সাধ্য মতো চেষ্টা করবে আল্লাহ তালা তা অর্জন করো তোমরা জেনে রেখো আল্লাহ তালার দরবারে তোমরা অবশ্যই হাজির হবে মুমিনদেরকে তুমি সুসংবাদ পৌঁছে দাও তো আয়াত থেকে আমরা জানলাম স্ত্রীগণ হচ্ছে ফসল ক্ষেত।

আদান তুমি বলে দেবে সেটি একটু কষ্টদায়ক মাহিজ এ সময় তোমরা আলাদা থাকবে নারীদের থেকে স্ত্রীদের থেকে আলাদা থাকবে পবিত্র না হওয়া পর্যন্ত তোমরা মিলামেশা করবে না যখন তারা পাক সাফ হবে তখন তোমরা আল্লাহ তালা যেভাবে অনুমতি দিয়েছেন ঠিক সে পথেই তাদের কাছে আসবে অনুতাপকারী ও পরিচ্ছন্ন যারা আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন

তোমরা যারা ইমানেচ শোনো তারা তোমাদের কাছে অনুমতি নিয়ে আসবে যারা তোমাদের আমল দখলে রয়েছে আর যারা এখনো সাবালও হয়নি তিনটি সময় হজরের নামাজের পূর্বে আর দুপুর বেলা যখন তোমরা নিজেদের কাপড় খুলে রেখে দাও আর এশা নামাজের পর এই তিনটি সময় হচ্ছে তোমাদের জন্য যৌন চাহিদা পূরণ করার সময় এরপরে তোমাদের জন্য তাদের জন্য কোনো বাধ্যকতা নেই তোমরা তো নিজেদের মধ্যে একে অপরের কাছে আসা যাওয়া করেই থাকো এভাবে আল্লাহ তোমাদের জন্য আস্তারিত ভাবে বর্ণনা করছেন আসলে আল্লাহ যে সবকিছু জানেন তিনি বড়ই কৌশলী তো এই তিনটি সময় সহবাসের সময় যদি আপনার ইচ্ছা হয় এই তিনটি সময় সহবাস করতে পারেন دون بول عن بقرية تاشية لباس أحل لكم ليلة الصيام الرفض إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختانون أنفسكم فتاب عليكم وعفا عنكم فلا نباشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل

তোমাদের তবা কবুল করেছেন তোমাদেরকে তিনি মাফ করেছেন সুতরাং এখন তোমরা স্ত্রী গমন করতে পারো আল্লাহ তোমাদের জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন জন্য চেষ্টা করো তোমরা পানাহার করো যতক্ষণ না ভোরবেলা কালো রেখার পরে সাদা রেখা পরিষ্কার দেখা যাবে তারপরে তোমরা রাতের দিক পর্যন্ত সিয়াম তথা রোজা পোড়া করো আর তাদের সাথে সহবাস করবে না যখন তোমরা মাসজিদে এতে কাফে থাকবে এ হচ্ছে আল্লাহ তালার বিধান সুতরাং তোমরা তাদের কাছে যেও না এমন করে আল্লাহ নিজের আয়াত জাতির জন্য বিস্তারিত বলে দিচ্ছেন যেন তারা তো রমাজান মাসে দিনে স্ত্রী সহবাস করা যাবে না রাত্রে করা যাবে স্বামী স্ত্রী একে অপরের পোশাক মাসাজিদে কাপ অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না চার নম্বর বলছেন আর চৌতির সময় আয়তাল্লাহ বলছেন

একে অন্যের উপর মর্যাদা দিয়েছেন আর পুরুষরাই তো নিজেদের বিষয় সম্পদ থেকে খরচ করবে সুতরাং এসব মেয়েই তো নেক যারা পুরুষদের অবর্তমানে আল্লাহ যা কিছু হেফাজত করতে বলেছেন সেসবের যত্ন নেয় আর যে স্ত্রীদের থেকে অবদ্ধতা হতে তোমরা দেখবে তখন তাদের সদুপদেশ দিবে তারপর তাদেরকে বিছানা থেকে আলাদা করে দিবে তাদের প্রতি বিধান জারি করবে কারণ দর্শানোর জন্য কিন্তু যদি তারা তোমাদেরকে মেনে চলে তাহলে আর তাদের বিরুদ্ধে অভিযোগের পথ তো করবে না নিশ্চয় আল্লাহ সবার উপরে মহান মর্যাদার অধিকারী ই হচ্ছে ইসলামের বিধান স্বামী স্ত্রীর বিধান যা আমরা আয়াত থেকে জানতে পারলাম চার নম্বর সুর নিসার চব্বিশ নম্বর আয়াত আল্লাহ বসেনা তুমিনা নিসা মা মালাকাতা ইমানুকুম كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين فما استمتعتم به منهن فأتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليا كبيرا إن الله كان عليما حكيما نريد در مدى شبائشان شامپنو ابن شامان তবে বিশেষ বন্ধনে যারা তোমাদের সাথে বিবাহে আবদ্ধ হবে তাদের কথা আলাদা আল্লাহ এছাড়া অন্য নারীকেও বিয়ে করা হালাল তবে নিজেদের টাকা পয়সা খরচ করে ঘর সংসার করার জন্য শুধু দেহের যেন তোমাদের উদ্দেশ্য না হয় সুতরাং তোমরা যেভাবে তাদেরকে উপভোগ করবে ঠিক তেমনই নির্ধারিত উপঢৌকন তাদেরকে দিয়ে দিবে মোহর একবার ধার্যকৃত মোহর ঠিক করার পরে তোমরা যদি নিজেদের খুশি মতো কোনো পরিমাণ ঠিক করে নাও তাতে তোমাদের কোনো গুণা হবে না নিশ্চয় আল্লাহ সবকিছু জানেন তিনি বড়ই কৌশলী ছয় নম্বর নম্বর আল্লাহ আর যারা আমার আয়তকে মিথ্যা জানবে সত্য ত্যাগের কারণেই আজাব তাদেরকে ঘিরে ধরবে চব্বিশ নম্বর সূরা

তাদের জন্য সেক্ষেত্রে তাদের একজন চারবার সাক্ষ্য দিবে যে আল্লাহ তালার কসম সেই ব্যক্তি সত্যবাদী আর পঞ্চমবারে বলবে তার উপরে আল্লাহ তালার অভিশাপ পড়বে যদি সে মৃত্যুকদের অন্তর্ভুক্ত হয় এই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক একে অপরের উপরে দোষারোপ করলে বিধান হচ্ছে আল্লাহ পক্ষ থেকে এই আর উনপঞ্চাশ নম্বর সুরা

আর একে অন্যের গিবোধও করবে না তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নাকি আপন মরা ভাইয়ের লাশের মাংস খেতে চাইবে তা তো তোমরা ঘৃণাই করবে তোমরা সবাই আল্লাহ তাল্লাহ অর্জন করে চালো নিশ্চয় আল্লাহ তো অবাক কবুল করেন এবং পরম দয়াময় তো স্বামী স্ত্রীর ব্যাপারেও বেশি জল্পনা কল্পনা করা যাবে না স্বামী বিদেশে থাকলে বারবার তাকে টেনশন দেওয়া যাবে না আবার স্ত্রী নিজ দেশে থাকলে তার উপরে সন্দেহ করা যাবে না কারণ গোপন কথা আপনি জানতে চাইবেন একে অন্যের গিবত করবেন তাতে ঝগড়া হবে চার নম্বর এর পনেরো নম্বর আয়াত আল্লাহ ফাশু ফাইন আরবাহ তোমাদের স্ত্রীদের মধ্যে যদি অপকর্ম করে তাহলে তোমাদের মধ্য থেকে চারজন সাক্ষী আনবে তারা যদি সাক্ষ্য দেয় তাহলে তাকে ঘরের মধ্যে আটকে রাখবে যে পর্যন্ত মৃত্যু এসে তাদেরকে তুলে না আনায় কিংবা তাদের জন্য আল্লাহ অন্য কোনো ব্যবস্থা না করেন ই হচ্ছে ইসলামের বিধান রজমের বিধান ইসলামে নেই পাথর মেরে শেষ করা ইসলামের বিধানে নেই নন মুসলিমদের বিধান আজ মুসলমান শিয়া সুন্নি салаফিরা মেনেই চলেছে। আফগানিস্তান, পাকিস্তান, আরবের বিভিন্ন দেশে আমরা দেখতে পাচ্ছি এমনকি ইরানেও। চালুমসুরা 2:19 রাদে আল্লাহ বলেছেন ইয়া আল্লাযিনা আমানু লা ইয়াহিলুল লাকুম আন-তারিসুন নিসা আকরহা ওয়া লা তা'যুলুহunna লিতযহাবু বিবা'দিমা তায়তুমহুন্না ইল্লা ইয়াতীনা বিফায়শাতিন মুবাইনা ওয়া আশিরহুন্ন বিল মা'রূফ ফাইন্ড করহ তুমুনফা আসান তাকরাউ শাইয়হু ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খাইরান কাসীরা তোমরা যারা ইমান এনেছ শুনো তোমাদের জন্য এই হালাল নয় যে তোমরা জবরদস্তি মেয়েদের উত্তরাধিকারী সেজে বসবে কিংবা জবরদস্তি নারীদেরকে আটক করে রাখবে যাতে তোমরা ফিরে নিতে পারবে যা কিছু তাদেরকে দিয়েছো তবে তারা যদি প্রকাশ্যে বিহায়াপনা করে সে কথা আলাদা ওয়া আশিরহুন্ন বিল মারুফ তাদের সাথে ভদ্রভাবে দিন গুজরান করবে তবে তারা যদি বিরক্তিকর মনে হয় তোমাদের কাছে তাহলে হয়তো তোমরা যে জিনিসে বিরক্ত হচ্ছ তোমাদের জন্য আল্লাহ তাতে অনেক উপকার হচ্ছে ইসলামের স্ত্রীদের সাথে ভদ্রভাবে দিন গুজরান করতে হবে ঝিক 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 সকাল সন্ধ্যা বিকাল রাত ঝগড়া এগুলি ঠিক না 4 নম্বর সূরা নিসার 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইনা রা'আতুমস্তিবদালু যাওজি মাকানা যাওজিন ওয়া আতায়তুম ইহদাহুন্নাকিনতারা ফালা তাখুযু মিনু শাইআ আতাখুযুহু বুহтана ওয়ইসমা মুবিনা তোমরা যদি এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও। আর তাদের মধ্যে কাউকে যদি অনেক মালপত্র দিয়ে থাকো তবে তা থেকে কিছু তোমরা ফিরিয়ে নিও না তোমরা কি অন্যায়ভাবে তা নিতে চাও এ সাফ গুনাহের কাজ এ হচ্ছে আল্লাহ তালার বিধান আর চার নম্বর সুরা আর নিসাইয়ের একশো কুড়ি নম্বর আয়তে আল্লাহ বলছেন ইয়াঈদুহুম ও ইমান নিহিম ওমা ইয়াঈদুহুম শৈতন ইল্লা গুরুরা শয়তান ওদের সাথে ওয়াদা করে ওদেরকে লোভ দেখায় আসলে শয়তানের যত ওয়াদা প্রবঞ্চনা ছাড়া আর কিছুই নয় চার নম্বর সুরার নিসার একশো সাতাশ নম্বর আয়তে আল্লাহ বসেন ওয়াস্তাফতু না কাফিন নিসা কুলিল্লাহ ইফতি কুমফি হিন্না

আর কোরআনে সেই আয়াতগুলো পড়ো পড়ে শোনানো হচ্ছে এটি মেয়েদের সম্পর্কে যাদেরকে তোমরা ন্যায্য পাওনা দিচ্ছ না তাদের জন্য যা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তাদেরকে বিয়ে করতে ঘৃণা পোষণ করছো আর দুর্বল শিশুদের ব্যাপারে আর এতি মনারদের ব্যাপারেও তোমরা ন্যায়সঙ্গত কাজই করতে থাকবে এটি আল্লাহ তালার বিধান তোমরা যে যেটুকু ভালো কাজ করবে আল্লাহ তা বেশ জানেন চার নম্বর সুরা একশো উনত্রিশ আয়তে আল্লাহেন তোমরা কখনো সব স্ত্রীদের সাথে সমান ব্যবহার করতে পারবে না মন তোমাদের যাই চায় না কেন কোনো দিকে তোমরা একেবারে ঝুঁকে পড়বে না যাতে কাউকে এমন অবস্থায় ফেলে রাখবে যেন সে একদিকে ঝুলে রয়েছে তোমরা যদি সংশোধন করো সংযত হও তাহলে জানবে আল্লাহ বড়ই ক্ষমা দয়াময় একাধিক আপনার স্ত্রী রয়েছে আপনি ইচ্ছা করলেও সমতা কায়েম করতে পারবেন না তাই বলে কাউকে লটকিয়ে রাখবেন আবার কারোর সাথে বেশি সময় দিবেন এটিও তো ঠিক না চার নম্বর নিসার পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বোসেন ওয়াইন খিফ তুম শিক্ষকা ফাবাহা মিনাহলি ওয়া ও হাকামা আলি ইউরি দা ইসলা হাইয়াফলিল্লাহ বাই না হোমা ইনাল্লা আলী র তোমাদের যদি আশঙ্কা হয় যে তাদের মধ্যে বিরোধ মনোবাদ রয়েছে তাহলে স্বামীর পরিবার থেকে একজন সালিশ আর স্ত্রীর পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে তারা যদি দুজনের মধ্যে আপসে রফা করে দিতে চায় তাহলে আল্লাহ তাদের মধ্যে মিটমাট করা তৌফিক দান করবেন আল্লাহ নিশ্চয়ই সবকিছু জানেন তিনি সবই খবর রাখেন স্বামী স্ত্রীর মাঝে গন্ডগোল হতেই পারে নিজেরা যথাসাধ্য মিটমাট করে নেওয়া ভালো যদি না হয় তাহলে দুই ফ্যামিলি থেকে মিটমাট করে নেওয়া উচিত চার নম্বর নিসার একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাহ বসেন ওই আফার ইউনিল্লাহ হাকিমা যদি স্বামী স্ত্রী দুজনাই আলাদা হয়ে যায় তাহলে তিনি নিজের অসীম ভান্ডার থেকে আত্মনির্ভরশীল করে দেবেন আল্লাহ তো বিশাল ব্যাপ্তির অধিকারী ও মহান কৌশলী কিন্তু প্রতিনিয়তে স্বামী স্ত্রীদের উচিত কোরআনের পঁচিশ নম্বর সুরা আল ফুরকানে চুয়াত্তর নম্বর আয়াতমাতে দোয়া করা আল্লা দিনা রব্বানা হাবলানা কুর্রতা আয়ুন ও যে আল্লামামা আর যারা দোয়া করতে থাকে আমাদের রব আপনি আমাদের স্ত্রী পুত্র পরিজনদের দিয়ে আমাদের চোখে শান্তি দান করুন আর তাদেরকে মুতাকিনদের নেতা সামনের জন্য অজান্নালিল মুাকিন ইমামা মুতাকিনদের জন্য আগে করে দিন নেতা বানিয়ে দিন এই দোয়া আমাদের করতে হবে চৌষট্টি নম্বর সোরা

আর ষাট নম্বর সুরা আল মুমতাহিন আল নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া হে নবী প্রেজেন্ট কন্টিনিউসে বর্তমান চলিত কালে জীবিত নবীকে আল্লাহ বলছেন ইদা যাক আল ইবা ইয়ানাকা আলা আল্লাহ ইউশিক নাবিল্লা ইসাইয়ান ওয়ালা ইয়াসেক না ওয়ালা ইয়াজনি না ওয়ালা ইয়াকতুল না ওয়ালা ইয়াতি না বি বুহতানি ইয়ফতারি না হুবাই ও ওয়ালা ইয়া অসি কাফি মা আরুফিন ফা বাইয়ি হুন ওয়াস্তাগফিরুল্লাহন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম হে তোমার কাছে যখন কোন মুমিন মহিলা আসবে আর তোমার কাছে এই কোরআনের মাধ্যমে বায়াত নেবে আল্লাহ তাআলার সাথে কিছু ষড়িক করবে না চুরিও করবে না আর ব্যভিচার অকমর অপকর্মেও লিপ্ত হবে না নিসন্তানদেরকে কতল করে হত্যা করবে না আর সে অবিযুক্ত সন্তান লয়ে বেড়াবে না যা সে নিজের হাত ও পা দুটোর মাঝখানে বানিয়ে নেবে আর শরিয়াতের কোনো হুকুম সে অমান্য করবে না তাহলে তুমি তাদের বয়াত কবুল করে নাও আর তাদের জন্য ক্ষমা চাইতে থাকো নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল দয়াময় এ হচ্ছে বয়াতের সিস্টেম ইসলামের দৃষ্টিতে কোনো পীরের হাতে যে কোনো মুল্লার হাতে যে কোনো ফাদারের সাথে বা কোনো হুজুরের হাতে বয়াত করা ইসলামের বিধান না জবিশত মোসূরা আর নুরে 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল খামিসাতান গাضب الله علیها ইন কানা মিনাস সাদিকিন আর পঞ্চমবারে বলবে সেই লোকটি যদি সত্যবাদী হয়ে থাকে তবে তার নিজের উপরেই আল্লাহ তালার অভিশাপ নাজিল হবে আপনাকে আমাকে কি করতে হবে সব সময় সব সময় আল্লাহ তালার এই বিধানের জন্য সত্য বলতে হবে যারা সত্য তাদেরকে সত্য বলতে হবে তাদেরকে কখনো আপনি মিথ্যুক বলতে পারবেন না চব্বিশ নম্বর সুরা আর নোরে ছয় নম্বর আয়ত আল্লাহ বসেন আল্লা দিন এর মন হাজুয়াজম ওলাম একুল্লাহম সুহাদা উল্লাহ আনফুসুহম ফা শাহাদা তু আহাদিম আর বা শাহাদা তিম বিল্লা ইন্না হুলামিনা সাদেকিন আর যারা নিজেদের স্ত্রীদের উপর দোষারোপ করে অথচ তারা নিজেরা ব্যতীত আর কেউ সাক্ষী নেই তাদের জন্য সেক্ষেত্রে তাদের একজন চারবার সাক্ষ্য দেবে যে আল্লাহ তালার কসম সেই ব্যক্তি সত্যবাদী আর পঞ্চমবারে কি বলবে নয় নম্বরে এতে বলা আছে সেই লোকটি যদি সত্যবাদী হয়ে থাকে তবে তার নিজের উপরেই আল্লাহ তাল্লাহার অভিশাপ রাজি হবে এই বিধান কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিচ্ছে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্ক আল্লাহ রবুল্লা আলমিন কোরআন থেকে বলে দিয়েছেন এই বিধান আপনাকে আমাকে মানতে হবে যদি রবের ইসলামী কিংডমে আপনি আমি মুসলিম হওয়ার দাবি করি তাহলে আর যদি আপনি মনে করেন যে না তাগুতের বিধান আমরা মেনে চলবো তো তাগুতের বিধান মেনে আজ পৃথিবীতে কেউ শান্তিতে নেই তো স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে কোরআন এই কথাগুলি বলল আপনাকে আমাকে মেনে চলতে হবে যদি আমরা মেনে চলি মুসলিম আর যদি অমান্য করে চলি তাহলে আমরা নাস্তিক এখন আপনাকে আমাকে ফায়সলা করতে হবে আপনি নাস্তিকদের অন্তর্ভুক্ত হবেন না মুসলিমিনদের মোমিনীনদের অন্তর্ভুক্ত হবেন